শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তাই তো এরই মধ্যে চলতি এই বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানি $1,12,50,000, চ্যাম্পিয়ন দল পাবে $24,50,000। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন দল এবারই সবচেয়ে বেশি প্রাইজ মানি পাবে। এবার টুর্নামেন্টটি হচ্ছে 20 দল নিয়ে 28 দিন ব্যাপী, যা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর। রানার আপ দল প্রাইজ মানি হিসাবে পাবে $12,80,000, সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলো প্রত্যেকে পাবে $7,87,500 করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দলের প্রত্যেকেই প্রাইজ মানি হিসেবে পাবে $3,82,500 করে। বিশ দলের মধ্যে সেরা আটটি দল সুপার এইটে ওঠার পর বাকি থাকে আরও 12টি দল। সুপার এইটে ওঠা আটটি দলের পর পারফরমেন্স অনুযায়ী নির্ধারিত হবে নবম থেকে 20তম দল। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। এর মধ্যে নবম, দশম, এগারোতম ও বারোতম দলের প্রত্যেকে পাবে $2,47,500 করে। ১৩তম থেকে ২০তম দলগুলো প্রত্যেকে $2,25,000 করে পাবে। টুর্নামেন্টে কোনো দল কোনো ম্যাচ নাই জিততে পারে, তবু শুধু অংশ নেয়ার জন্য প্রাইজ মানি হিসেবে সেই দলগুলো পাবে $2,25,000 করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৬৪,০০০,০০০ টাকা। 2009, 10 ও 12 টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবারও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছে এই সংস্করণে সিরিজ হার এবং প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে প্রায় নিঃস্বার্থ আত্মসমর্পণের কারণে সমর্থকেরা এবারও বাংলাদেশের জয়হীন আরেকটি বিশ্বকাপ দেখার শঙ্কায় রয়েছেন। প্রতিটি ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত $31,154 করে পাবে দলগুলো। সেমিফাইনাল ও ফাইনাল জয় এখানে বিবেচিত হবে না।